রোববার সকালের ব্রেকফাস্ট যদি হয় ফুলকলুচি, সাদা আলুর তরকারি, ছোলার ডাল, রাজভোগ আর লেডিকেনি, কেমন হয়? দারুণ তো? ঠিক তাই, এরকমই একটা দারুণ রবিবারের সকালে ডাইনিং টেবিলের ছবি দিয়ে কার্যত সবাইকে একেবারে চমকে দিলেন ইন্দ্রনীল রায়। কারণটার কিছুই নয়, টলিউডের অভিভাবক প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে রোববার সকালেই বসল ডিরেক্টর প্রডিউসারদের হাত। কে ছিলেন না সেখানে? এসপিএফ কর্তা থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলি, সৃজিৎ মুখার্জি সবাই। একটি ছবিতে শ্রীকান্তকে দেখা গেল কৌশিক গাঙ্গুলির সঙ্গে আলোচনারত অবস্থায় ডাইনিং টেবিলে। তাহলে কি এটা শুধুমাত্র একটি গেট টুগেদার, নাকি কোনো চমক আসতে চলেছে খুব তাড়াতাড়ি? টলিউডের একাংশের এই সকালে ডাইনিং টেবিলে মিটিং কি আনতে চলেছে সকলের জন্য কোনো সুসংবাদ? অপেক্ষায় রইলাম সকলে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত, প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত, কিশোর কুমার জুনিয়র মুক্তি পাবে এই পুজো। আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা।